ড্রিম হাউস আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছে নর্থ ফেসিং 500 স্কয়ার ফিটের একটি নতুন 1 BHK ফ্ল্যাট। এই ফ্ল্যাটটি শিয়ালদা মেন লাইনের সোদপুরে অবস্থিত। এই ফ্ল্যাটটি থেকে আপনারা মোটর বাইকে মাত্র 3 মিনিটে সোদপুর রেলওয়ে স্টেশন পৌঁছে যেতে পারবেন। তাছাড়াও পায়ে হেঁটে মাত্র 1 মিনিটে আপনারা সোদপুর বিটি রোড রাজা রোড বাসস্টপে পৌঁছে যেতে পারবেন খুব সহজেই। আপনারা চাইলে আমাদের ডেসক্রিপশন বক্স থেকে একবার ঘুরে আসতে পারেন, তার কারণ আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে এই ফ্ল্যাট থেকে সবথেকে কাছে স্কুল, কলেজ, হসপিটাল, মেট্রো স্টেশন, রেলওয়ে স্টেশন, বাজার, আরও অনেক কিছু। এই ফ্ল্যাটটি G+4 উইথ লিফট প্রজেক্টের অনলি ফার্স্ট ফ্লোরে আপনারা পেয়ে যাবেন। এই প্রজেক্টটিতে এবং ফ্ল্যাটটিতে আপনাদের অনেক কিছু এক্সট্রা জিনিস করে দেওয়া হয়েছে, যেগুলো আপনাদের এই ভিডিওটির মাধ্যমে এক এক করে বলবো। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। এই ফ্ল্যাটটির মধ্যে আপনারা পেয়ে যাবেন একটি বেডরুম, একটি লিভিং রুম, একটি কিচেন এবং একটি টয়লেট। আপনারা যদি এই ফ্ল্যাটটি সামনে থেকে দেখতে চান তাহলে আমাদের ভিডিওর স্ক্রিনে থাকা ফোন নাম্বারে ফোন করে খুব সহজেই দেখতে পারবেন। ছাড়াও আপনারা যদি এই ফ্ল্যাটটি পারচেস করতে চান তাহলে আপনাদের কাউকে কোনো রকম দালালি বা ব্রোকারেজ মানি দিতে হবে না, সেই টাকাটা আপনাদের বেঁচে যাবে। এই প্রজেক্টটি আপনাদের প্রায় রেডি টু মুভ কন্ডিশনে চলে এসছে। এই প্রজেক্টের সবকটি ফ্ল্যাট হ্যান্ডওভার দেওয়া শুরু হবে আপনার নভেম্বর মাস থেকে। ফ্ল্যাটটির মেন দরজাটি দেওয়া হবে সম্পূর্ণ সেগুন কাঠের, ফিটিংস লাগানো এখনও বাকি রয়েছে। তাছাড়াও পুরো ফ্ল্যাটটির ফ্লোরিং করা হয়েছে জনসন ব্র্যান্ডের হোয়াইট কালারের 35 টাইলস দিয়ে। এখন আপনাদের এই ফ্ল্যাটটির লিভিং রুমটি দেখাতে নিয়ে এসেছি। এই লিভিং রুমের মধ্যেই আপনাদের একটি বক্স জানলা করে দেওয়া হয়েছে। এই জানলাটির মধ্যে আপনাদের 3 শাটার অ্যালুমিনিয়াম উইন্ডো লাগিয়ে দেওয়া হবে উইথ গ্রিল, ফিটিংস লাগানো এখনও বাকি রয়েছে। এই লিভিং রুমটির সাইজ অ্যাপ্রক্স 10 ফুট/10 ফুটের হবে। পুরো ফ্ল্যাটটির ওয়্যারিং করা হবে ফিনোলেক্স তার দিয়ে এবং সুইচ লাগিয়ে দেওয়া হবে সেমি মডুলার সুইচ, ফিটিংস লাগানো এখনও বাকি রয়েছে। এখন আপনাদের এই লিভিং রুমের সাথে থাকা ওপেন কিচেন রুমটি দেখাতে নিয়ে এসেছি। এই কিচেন রুমটির সাইজ অ্যাপ্রক্স 7 ফুট/5 ফুটের হবে। কিচেন রুমটির ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে। তাছাড়াও এই কিচেন রুমে একটি 2 পাল্লার জানলা ফিট করে দেওয়া হবে এবং তার ঠিক উপরে একটি হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট। আপনারা চাইলে খুব সহজেই এখানে এক্সস্ট ফ্যান ফিট করতে পারবেন। কিচেন রুমটির প্ল্যাটফর্মটি বানানো হয়েছে ব্ল্যাক স্টোনের উপর রেড কালারের গ্রানাইট দিয়ে, দেখতেও খুব সুন্দর লাগছে। তাছাড়াও কিচেন রুমের প্ল্যাটফর্মের উপরে 2টি এক্সট্রা ইলেকট্রিকের পয়েন্ট করে দেওয়া হয়েছে। আপনারা চাইলে খুব সহজেই এখানে মাইক্রোওয়েভ বা মিক্সার মেশিন লাগাতে পারবেন। কিচেন রুমটির প্ল্যাটফর্মের সাথে একটি পিওর স্টিলের সিঙ্ক লাগিয়ে দেওয়া হয়েছে উইথ কল, এবং কলের ঠিক উপরে একটি পাওয়ার পয়েন্ট করে দেওয়া হয়েছে যেখানে আপনারা চাইলে খুব সহজেই অ্যাকোয়াগার্ড বা ওয়াটার পিউরিফাই সিস্টেম লাগাতে পারবেন। এখন আপনাদের পছন্দের ফ্ল্যাটের ভিডিও দেখতে আমাদের ড্রিম হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন, যাতে আমাদের ভিডিওগুলি সবথেকে প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। কিচেন রুমটির ঠিক পাশে আপনাদের লিভিং রুমের মধ্যে এরম একটি খালি প্যাসেজ করে দেওয়া হয়েছে উইথ ইলেকট্রিকের পয়েন্ট। আপনারা চাইলে খুব সহজেই এখানে আপনাদের ফ্রিজ লাগাতে পারবেন। এই ফ্ল্যাটটি থেকে মোটর বাইকে মাত্র 20 মিনিটে আপনারা বড়নগর মেট্রো স্টেশন পৌঁছে যেতে পারবেন। তাছাড়াও মোটর বাইকে মাত্র 30 মিনিটে আপনারা দমদম এয়ারপোর্ট পৌঁছে যেতে পারবেন খুব সহজেই। এই ফ্ল্যাটটি যদি আপনারা সামনে থেকে দেখতে চান তাহলে আমাদের ভিডিওর স্ক্রিনে থাকা ফোন নাম্বারে ফোন করে খুব সহজেই দেখতে পারবেন। এই ফ্ল্যাটটির কিচেন রুম এবং টয়লেটের ঠিক মিডিলে আপনাদের এরকম একটি খালি প্যাসেজ করে দেওয়া হয়েছে যেখানে আপনাদের কলের পয়েন্ট এবং আউটলেট দেওয়া হয়েছে বেসিন বসানোর জন্য, ফিটিংস লাগানো এখনও বাকি রয়েছে। পুরো প্রজেক্টটির ওয়াটার সাপ্লাই দেওয়া হয়েছে বোরিং ওয়াটারের, তাই আপনাদের জলের সমস্যা এই ফ্ল্যাটে হবে না বললেই চলে। এখন আপনাদের এই ফ্ল্যাটটির সাথে থাকা টয়লেটটি দেখাতে নিয়ে এসেছি। এই টয়লেটটির দরজা দেওয়া হবে PVC-র, তাই জলে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এই টয়লেটটির ঠিক উপরে আপনাদের একটি বাঙ্ক করে দেওয়া হয়েছে, আপনারা চাইলে আপনাদের জিনিসপত্র খুব সহজেই এখানে রাখতে পারবেন। এই টয়লেটটির সাইজ অ্যাপ্রক্স 4 ফুট/7 ফুটের হবে। টয়লেটটির ফ্লোরিং করা হয়েছে অ্যান্টিস্কিড টাইলস দিয়ে। তাছাড়াও টয়লেটটির ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। ফ্ল্যাটটি থেকে 4 মিনিট হাঁটা পথে আপনারা সেন্ট জেভিয়ার স্কুল পেয়ে যাবেন। টয়লেটটির ঠিক উপরে একটি জানলা ফিট করে দেওয়া হয়েছে
এবং তার ঠিক উপরে একটি হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট। আপনারা চাইলে খুব সহজেই এখানে এক্সজস্ট ফ্যান ফিট করতে পারবেন। তাছাড়াও টয়লেটটি বানানো হবে সম্পূর্ণ ওয়েস্টার্ন স্টাইলে, ফিটিংস লাগানো এখনও বাকি রয়েছে। আপনাদের গিজার লাগানোর জন্য কলের পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে উইথ ইলেকট্রিকের পয়েন্ট এই টয়লেটটির মধ্যে। তাছাড়াও আপনারা পেয়ে যাবেন এই টয়লেটটির মধ্যে ওয়াটার মিক্সার এবং শাওয়ারের পয়েন্ট, ফিটিংস লাগানো এখনও বাকি রয়েছে। এই ফ্ল্যাটটি যদি আপনারা পারচেস করতে চান তাহলে আপনাদের কাউকে কোনো রকম দালালি বা ব্রোকারেজ মানি দিতে হবে না, সেই টাকাটা আপনাদের বেঁচে যাবে। এই ফ্ল্যাটটি থেকে আপনারা মোটর বাইকে মাত্র 2 মিনিটে সোদপুর ট্রাফিক মোড়ে পৌঁছে যেতে পারবেন। তাছাড়াও মোটর বাইকে মাত্র 5 মিনিটে আপনারা পানিহাটি ফেরিঘাটে পৌঁছে যেতে পারবেন খুব সহজেই। এখন আপনাদের এই ফ্ল্যাটটি বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। বেডরুমটির দরজা দেওয়া হবে গ্রিন ল্যামিনেট প্লাস ডোরের। এটি একটি নর্থ ফেসিং বেডরুম। বেডরুমটির সাইজ অ্যাপ্রক্স 12 ফুট বাই 11 ফুটের হবে। বেডরুমের নর্থের দিকে একটি বক্স জানলা করে দেওয়া হয়েছে যেখানে আপনাদের একটি 3 শাটার অ্যালুমিনিয়াম উইন্ডো লাগিয়ে দেওয়া হবে উইথ গ্রিল। তাছাড়াও জানলাটির প্ল্যাটফর্মে আপনাদের খুব সুন্দর টাইলস বসিয়ে দেওয়া হয়েছে। এই বেডরুমটির মধ্যে আপনাদের এসি লাগানোর জন্য ইলেকট্রিকের পয়েন্ট করে দেওয়া হয়েছে, ফিটিংস লাগানো এখনও বাকি রয়েছে। আপনারা চাইলে সহজেই এই বেডরুমটিতে এসি লাগাতে পারবেন। পুরো প্রজেক্টটির ইলেকট্রিক সাপ্লাই দেওয়া হয়েছে সিএসসি বোর্ডে, তাই আপনাদের ইলেকট্রিকেরও সমস্যা হবে না বললেই চলে। এখন আপনাদের পছন্দের ফ্ল্যাটের ভিডিও দেখতে ড্রিম হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন, যাতে আমাদের ভিডিওগুলি সব থেকে প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এর মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।